আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করল দত্তপুকুর থানা। 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, তার একদিন আগেই বারাসাত জেলা পুলিশ এবং দত্তপুকুর থানার উদ্যোগে দত্তপুকুর নতুন রাস্তার মোড় থেকে মাদক সচেতনতা র্যালি করে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এসে দত্তপুকুর হাটখোলায় শেষ হয়। এদিন এছাড়াও পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে দত্তপুকুর থানার পুলিশ। এদিন দত্তপুকুর থানার পুলিশকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক জনপ্রতিনিধিরা। আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে জেলা পুলিশ সুপারের নির্দেশে অ্যান্টি ড্রাগ দিবসের উপলক্ষে একটা র্যালি করা হলো, যে মানুষকে ড্রাগস থেকে সচেতন থাকতে, বিভিন্ন ধরনের নেশা, যে নেশার ফলে কী হচ্ছে, পরিবারে কী হচ্ছে, মানুষের শরীরের কী হচ্ছে, হসপিটালগুলোতে লোক বাড়ছে, তার জন্য পুলিশ একটা সচেতন যাত্রা করলো। দত্তপুকুর থানার সকল অফিসার এবং আমাদের পঞ্চায়েত সদস্যরাও ছিলেন, সাধারণ মানুষও ছিলেন এই র্যালিতে, মানুষকে সচেতন করতে, যে ড্রাগস থেকে মানে দূরে থাকুন এবং নিজের পরিবারকে বাঁচান, নিজে বাঁচুন। এটা বুলবুল কমিউনিটি থেকে শুরু হয়েছে এবং আমাদের দত্তপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়েছে। তারপর একটা ছোট্ট নাটক, যে ড্রাগসের পরে কী হয়, আমাদের নেশা করলে পরে কী হয়, তার একটা নাটক হলো ছোট্ট ব্যাঙ্ক অফ বরোদার সামনে, তারপরে সেটা সমাপ্ত হলো। দেখুন, মানুষ অনেকটাই সচেতন। আসল কথা, প্রথম অবস্থাতে মানুষ নেশা করে, কিন্তু পরে নেশা মানুষকে গিলে ফেলে দেয়। সেখান থেকে দাঁড়িয়ে এই সচেতনতা যদি সাধারণ মানুষ মানুষকে বোঝাতে পারে, আমার মনে হয় পৃথিবীতে সবই সম্ভব। তারই একটা প্রচেষ্টা উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ এবং দত্তপুর থানার পুলিশ, নেপথ্যে পশ্চিমবঙ্গ সরকার। দেখুন, ড্রিঙ্কস করাটা অন্যায় ন্যায় যার যার কাছে তার তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে ড্রিঙ্কস করাটা মনে হয় অন্যায়, কিন্তু ড্রিঙ্কস করে গাড়ি চালানো, কাউকে মেরে ফেলা বা গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া, এটা মানুষের হুঁশ থাকে না। সেই কারণে পুলিশ আটক করে। কোনো কোনো জায়গায় হয়তো কোনো কোনো মানুষকে ফোন করে বলতে হয় পুলিশ অফিসারদের একটুখানি ছাড় দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় এখন 90% যারা পলিটিক্যাল লোক আছেন বা জনপ্রতিনিধি আছেন, তারা এই মদ্যপদের ব্যাপারে থানায় আর ফোন করেন না, পুলিশকেও ফোন করেন না। হ্যাঁ, রাজ্য সরকারের পক্ষ থেকে করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের নির্দেশে দত্তপুকুর থানার উদ্যোগে এবং দত্তপুকুর গ্রামবাসীর সহযোগিতায়। হ্যাঁ, জনপ্রতিনিধিরা ছিল, তারা আজকে এলাকায় গিয়ে বলবে যে কী অনুষ্ঠান ছিল, কী বৃত্তান্ত, একজনকে দেখলে পরে বলবে যে ড্রাগের থেকে দূরে থাকো, নেশার থেকে দূরে থাকো, আমাদের মদ, গাঁজা, চুল্লু, হ্যাঁ, হিরোইন, এই সমস্ত খেয়ে তো আমরা দেখছি একটা মানুষ পরিবারের প্রতি অত্যাচার করছে, পরিবারের জিনিস বিক্রি করে দিচ্ছে, ডাক্তারখানায় যাচ্ছে, ওষুধ কিনতে পারছে না, সেগুলোকে সামাল দিতে হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের। কখনও ওষুধ কেনার জন্য পঞ্চায়েতে আসছে, কখনও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ট্রিটমেন্টে যাচ্ছে। সুতরাং আমরা যতটুকু পারি চেষ্টা করছি এটাকে পুলিশের সহযোগিতায় যদি এটাকে কন্ট্রোল করা যায়। প্রত্যেক বছর এটা করেন, নতুন থানা থেকে এবছরও সেটা করল। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।